আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম প্রিয় দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং ভালো আছো ইনশাআল্লাহ বন্ধুরা তোমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের জীবনী এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দু হাজার সালে কিন্তু এসেছিল তো এখন তোমাদের জন্য এই প্যারাগ্রাফটা আবারও দিয়ে দিয়েছি কারণ যদি ঘুরিয়ে ফিরিয়ে অন্য বোর্ডে দিয়ে দেয় তো অবশ্যই এই প্যারাগ্রাফটা তোমাদের করতে হবে তো চলে আছে মূল পড়া দিকে এ ফার্মার ইজ এ পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং একজন কৃষক হল সেই ব্যক্তি যে কৃষিকাজ করে অ্যান্ড আইডিয়াল ফার্মার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন ইন আওয়ার সোসাইটি একজন আদর্শ কৃষক আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হি লিভস ইন এ ভিলেজ সে একটি গ্রামে বাস করে হি লিভস এ ভেরি সিম্পল লাইফ সে খুব সাধারণ একটি জীবনযাপন করে হি ওয়ার্কস হার্ড টু আর্ন হিজ লাইভলিহুড সে তার জীবিকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক্স হিজ ব্রেকফাস্ট সে খুব সকালে উঠে এবং তার সকালের নাস্তা খায় বা খায় খেয়ে নেয় দেন তারপর হি গোস টু হিজ ফিল্ড তারপরে তার মাঠে যায় ক্লাউস হিস ল্যান্ডস তার জমি চাষ করে সৌস দ্য সিডস বীজ বপন করে অ্যান্ড ওয়েডস আউটস এবং আগাছা পরিষ্কার করে নুন দুপুরে হি হোম সে বাড়ি আসে অ্যান্ড ইটস ইস মিল এবং তার খাবার খায় হি টেক্স সাম রেস্ট সে একটু বিশ্রাম নেয় বা কিছু বিশ্রাম নেয় এখন অ্যান্ড দেন তারপর গোস টু দ্য ফিল্ড এবং মাঠে যায় হি হ্যাজ বোথ প্লিজার্স অ্যান্ড পেইনস ইন লাইফ তার জীবনে আনন্দ এবং দুঃখ উভয়টাই রয়েছে দুঃখ কষ্ট উভয়টায় রয়েছে হি গেটস প্লিজার হোয়েন হি গেটস গুড হারভেস্ট সে যখন ভালো ফসল পায় তখন খুশি হয় বা আনন্দ পায় হি সরোস নো নো বাউন্ডস ওয়েন দ্য ক্রপস আর নট গুড তার দুঃখের সীমা থাকে না যখন ফসল ভালো হয় না দো হি ওয়ার্কস আর্ট যদিও সে কঠোর পরিশ্রম করে হি ডাজ নট গেট ইনাফ টু ইট সে খাওয়ার জন্য যথেষ্ট পায় না কারণ তাকে বিক্রি করে দিতে হয় তার চাষবাসের চাষবাস করার জন্য যে খরচ হয় তা ওঠাতে অবশ্যই তাকে বিক্রিও করতে হয় ফসল হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ তাকে দিনের দিন খেতে হয় কিছু কিছু কৃষক রয়েছে যারা অন্য জমিতে কাজ করে বা তার অল্প জমি রয়েছে সে সেখানে কাজ করে এবং সেগুলো বিক্রি করে আর খায় তার মানে দিন আনে দিন খায় এরকম অবস্থা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ ডু অফ হিজ বেসিক রাইটস প্রকৃতপক্ষে সে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত বাট কিন্তু হি কন্ট্রিবিউটস এ লট টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি কিন্তু সে তা সে আমাদের দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা পালন করে সো তাই প্রপার স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ শুড বি টেক নেওয়া উচিত টু ইম্প্রুভ দ্য অফ এ ফার্মার একজন কৃষকের ভাগ্যের উন্নতি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত তো শিক্ষার্থী বন্ধুরা এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পড়বে তো এই ক্লাসটি তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দুহাজার পঁচিশের সমস্ত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং পার্ট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি অনেক গ্রামারিক্যাল ক্লাসও পাওয়া যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ